ঋতুপর্ণ ফিরে আসলাম। সকাল থেকেই আজকে শুরু হয়ে গেছে ভোট গ্রহণ পর্ব। উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে যায় চারটি কেন্দ্রে, অর্থাৎ চারটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে যায়। ঠিক একই রকম ভাবে আগরতলার টাউন বর্দোয়ারি এবং ছয় আগরতলা কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হয়ে যায় সকাল থেকে নির্ধারিত সূচি অনুযায়ী, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী। এবং আস্তে আস্তে বিকেল পাঁচটা পর্যন্ত সময় ছিল এবং তারপরে ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর এবার ইভিএম বন্দি গণরায় পৌঁছায় স্ট্রং রুমের উদ্দেশ্যে। এবং সন্ধ্যের পরই সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি যে সন্ধ্যের পর প্রত্যেকটা বুথ থেকে গণরায় বন্দী, অর্থাৎ ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা বলের মধ্য দিয়ে স্ট্রং রুম। উমাকান্ত একাডেমি যেটা স্ট্রং রুম করা হয়েছে এবং সেই উমাকান্তর স্ট্রং রুমে নিয়ে যাওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা বলের মধ্য দিয়ে। আমরা সকলেই জানি যে 26 জুন ফলাফল ঘোষণা করা হবে, গণনা করা হবে, অর্থাৎ গণদেবতাদের যে রায় রয়েছে সেই রায় আপাতত বন্দী থাকলো উমাকান্ত স্ট্রং রুমে। এমনকি এই কদিন অর্থাৎ থাকবে যে গণরায় বন্দী, সেক্ষেত্রে কঠোর নিরাপত্তা রাখা হয়েছে, সেক্ষেত্রে এমনকি এই যে গণরায়গুলি নিয়ে আসা হচ্ছে ইভিএম বন্দী করে ভোট কেন্দ্র থেকে উমাকান্তের স্ট্রং রুমে, সেক্ষেত্রে কঠোর নিরাপত্তা বজায় রয়েছে। সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি, ভোট কর্মীরা রয়েছে নিযুক্ত, এমনকি রিটার্নিং অফিসার অসীম সাহা তিনিও রয়েছেন, তিনিও সরেজমিনে ঘুরে দেখছেন প্রত্যেকটা কাজ সঠিকভাবে হচ্ছে কিনা। সকাল থেকে আমরা যেমনটা দেখেছিলাম নিরাপত্তার বিষয়টা সম্পূর্ণভাবে নিশ্চিত করেছিল প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা কেন্দ্রে সাধারণ জনগণের যাতে কোনো রকম কোনো সমস্যা তৈরি না হয়, কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না তৈরি হয়, তার জন্য সিআরপিএফ বিএসএফ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী এমনকি রাজ্য পুলিশের আধিকারিকরাও রাস্তায় মোতায়েন ছিল। বুথ কেন্দ্রের ভেতরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা, এমনকি মনিটরিং করা হচ্ছিল, অবজারভাররা মিনিটে মিনিটে যাচ্ছিলেন প্রত্যেকটা বুথ কেন্দ্রে ভিজিট করছিলেন তারা, ভিডিওগ্রাফির ব্যবস্থা ছিল, সব যা পুঙ্খানুপুঙ্খভাবে করা হয়েছিল ভোটকে কেন্দ্র করে যাতে কোনো রকমের কোনো কারচুপি না হয়। এবং ইতিমধ্যে ইভিএম চলে যাচ্ছে আস্তে আস্তে স্ট্রং রুমের উদ্দেশ্যে, যদিও এখনো পর্যন্ত যে খবর অনেক কেন্দ্রেই ভোট গ্রহণ শেষ হয়নি, কারণ ইভিএম এর গতি স্লপ থাকার ফলে অনেকটাই লেট হয়েছে, তার জন্য লাইন দাঁড়িয়ে যায় এবং লাইন থাকার ফলে পাঁচটা পেরিয়ে গেলেও ভোট অনেক কেন্দ্রে শেষ হয়নি, তাই সেই সমস্ত কেন্দ্রের ইভিএম এখনো আসতে কিছুটা দেরি আছে। তবে যেগুলো কেন্দ্রের ভোট গ্রহণ শেষ হয়ে গেছে সেই সমস্ত কেন্দ্রের ইভিএম আস্তে আস্তে উমাকান্তের স্ট্রং রুমের দিকে এগোতে শুরু করেছে এবং সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। কি বক্তব্য রয়েছে রিটার্নিং অফিসার অসীম সাহার শুনবো, তার পাশাপাশি আমাদের প্রতিনিধি কি জানিয়েছেন শুনবো। এবং ইভিএম আপনারা জানেন ক্যান্ডিডেটের রিপ্রেজেন্টেটিভের উপস্থিতিতে আমরা স্ট্রং রুমে এটা ঢুকাই এবং সমস্ত ক্যান্ডিডেটের ম্যাক্সিমাম রিপ্রেজেন্টেটিভ উপস্থিত আছেন, তাদের উপস্থিতিতে আমরা এটি রিসিভ করছি এবং স্ট্রং রুমে ঢুকাচ্ছি। এবং স্ট্রং রুম সিল করার সময় ওনারা থাকবেন এবং আমাদের অনারেবল অবজারভার যারা আছেন ওনারা উপস্থিত থাকবেন। চার কেন্দ্রের উপনির্বাচন শেষ হয়েছে আজ বিকেল পাঁচটায় এবং নির্বিঘ্নভাবে, ওভারঅল নির্বিঘ্নভাবে সম্পন্ন হলো। কিছু কিছু অপ্রীতিকর ঘটনার খবর উঠে এসেছে কিন্তু তারপরেও ওভারঅল নির্বিঘ্নভাবে কিন্তু সমগ্র শেষ হয়েছে এই নির্বাচন। এবং ইতিমধ্যেই আমরা রয়েছি উমাকান্ত স্কুলের সামনে, যেখানে স্ট্রং রুমে কিন্তু ইভিএমগুলো বাক্সবন্দী হয়ে আসতে শুরু করে দিয়েছে এবং একের পর এক ইভিএমগুলো কিন্তু আসতে শুরু করেছে এবং সমস্ত রকমের যে কাজকর্ম রয়েছে, অফিসিয়াল যে পেপার ওয়ার্ক সেটা সম্পন্ন করার পরে কিন্তু ইভিএমগুলো চলে যাচ্ছে স্ট্রং রুমে এবং কড়া নিরাপত্তার বেষ্টনীতে কিন্তু মুড়ে ফেলা হয়েছে গোটা উমাকান্ত চত্বরকে এবং অবশ্যই ভেতরে তো স্ট্রং রুমের মধ্যে নিরাপত্তা রয়েছেই। আজ 23 তারিখ নির্বাচন সম্পন্ন হয়েছে, আগামী 26 তারিখ হবে গণনা এবং রেজাল্ট ডিক্লারেশন, তাই 26 তারিখ পর্যন্ত বাক্সবন্দি জনতার রায়। ক্যামেরায় নির্জন ধরের সঙ্গে আমি অর্ণব বিশ্বাস, নিউজ ভ্যানগার্ড। হাতে আর দুটো দিন এবং এই দুটো দিন বন্দী থাকলো গণরায়, জনতার রায়। এমনকি আমরা সকলেই জানি যে ছয় আগরতলা কেন্দ্রের পোলিং স্টেশন রয়েছে 55টি এবং 8 টাউন বর্দোয়ালি কেন্দ্রের 56টি পোলিং স্টেশন, অর্থাৎ টোটাল 111টি পোলিং স্টেশনের ইভিএম আস্তে আস্তে যেতে শুরু করেছে উমাকান্ত স্কুলের স্ট্রং রুমে, যেখানে বন্দী রাখা হয়েছে। দুটো দিন কঠোর নিরাপত্তার মধ্যেই থাকবে ইভিএমগুলি রাখা এবং তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা নির্বাচন কমিশন করেছে। এবং 26 তারিখ গণনা শুরু হয়ে যাবে সকাল থেকে এবং ফলাফল ঘোষণা হবে, অর্থাৎ জনদেবতাদের যে রায় রয়েছে সেই রায়ের ঠিক কি প্রতিফলন হয় প্রত্যেকটা বিষয়ে প্রকাশ পাবে ফলাফলই 26 জুন। এবং তার জন্য অপেক্ষা করতে হবে গোটা রাজ্যবাসীকে এবং সকলেই তাকিয়ে রয়েছে 26 তারিখের দিকে। আজকে যথাযথভাবে ভোট সম্পন্ন হয়ে গেছে নির্বিঘ্নে, যেমনটা নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।